অসাধারণ দুর্দান্ত দুটি খেলা আজকে হয়ে গেল মূলত যারা ফুটবল প্রেমী আছেন তাদের জন্য, কারণ ইতিমধ্যে আপনারা যারা দেখিয়েছেন যে ব্রাজিল বনাম ঘানা এবং আর্জেন্টিনা বনাম হন্ডুরাস দুটি খেলা হয়েছে আজকে, এবং দুটি খেলাতেই দুটি ফুটবল পরাশক্তি তথা ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় জিতেছে সমান সমান গোলে, মানে 3-0 এবং 3-0 গোলে, যেটা আসলে অত্যন্ত মানে কি বলবো কাঙ্ক্ষিত একটা ফলাফল। কিন্তু আমি আসলে পুরোপুরিভাবে বিশ্লেষণ করতে চাই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের খেলাটি, কারণ এই খেলাটি আমার কাছে এতটাই দুর্দান্ত লেগেছে যেটা আসলে বলার মতো না। আর দুর্দান্ত লাগার পিছনে সবচাইতে বড় কারণ হলো বলটিতে অসাধারণ সব পাসিং ছিল, এবং অসাধারণ এই পাসিংয়ের পাশাপাশি বল দখলটাও আর্জেন্টিনার অধীনে সবচেয়ে বেশি ছিল, কারণ তারা প্রায় 69% পর্যন্ত বল নিজেদের কাছে রেখেছে, যেটা আসলে এক কথাই অসাধারণ একটা ব্যাপার। এবং সেই সাথে এখানে আরও একটা ব্যাপার হলো যে এবার এই আর্জেন্টিনার খেলাটি অত্যন্ত সুপরিপাটি এবং পাসিংয়ের মধ্যে ছিল, যেটা আসলে বলবো যে এক কথাই দুর্দান্ত, কারণ 600+ পাসিং তারা দিয়েছে এবং 675টি দেখা গেছে তারা এই সুন্দর সুন্দর পাসের কারণে খেলাটা মানে এক কথাই 100% এনজয়েবল ছিল। সেই সাথে এই খেলার আরও একটি আকর্ষণীয় ব্যাপার হলো যে টার্গেটে আর্জেন্টিনা কিন্তু শট করেছে মোটামুটি 8টার মতো, বিপরীতে একটাও টার্গেটে শট করতে পারেনি হন্ডুরাস। এবং এই খেলাটার এখানে একটা বড় একটা দুঃখ রয়েছে আর্জেন্টিনা ফ্যানদের জন্য, সেটা হলো যে এখানে 8টা গোল শটের মধ্যে অন্তত 2টা গোল তাদের হওয়া দরকার ছিল এবং হওয়া উচিত ছিল, কিন্তু তাদের ভুল শটের কারণে বা আর একটু আপনার বিশ্লেষণমূলক বা একটা বলবো যে একটা সৃজনশীল শট দিলে হয়তো আরও 2-1টি গোল তাদের বাড়তে পারত। অন্যদিকে এখানে খেলাটার মধ্যে একটা বিরক্তিকর ব্যাপারও ছিল যে এখানে হন্ডুরাসের যে প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে ফাউল করতেছিল এবং অনেকগুলো ফাউল তারা করেছে, সেখানে তারা মোটামুটি 2টো হলুদ কার্ডও কিন্তু তারা খেয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার কোনো প্লেয়ার এখানে কিন্তু কোনো কার্ডের শিকার হয়নি। তবে এখানে আর একটা ব্যাপার হলো যেখানে কিন্তু অনেকে মেসিকে বুড়ো বলতে শুরু করেছিলেন, সেখানে কিন্তু মেসি দুর্দান্ত একটা খেলা দেখিয়েছে, সেখানে তিনি নিজেই একা থেকে 2টি গোল তিনি করেছেন, এবং সেখানে প্রথম গোলটি করেছেন 45 মিনিটে, এবং 45 মিনিট প্লাস যে সময়টা এই সময়টা যদিও 14 মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা, এবং সেখানে লা মার্টিনেস এই গোলটি করেছিল এবং দুর্দান্ত একটা পাসিংয়ের মাধ্যমে খুবই সুন্দর একটা মানে কি বলবো একটা ফিনিশিং ছিল। এবং সেই সাথে 69 মিনিটে আর্জেন্টিনার 3য় গোল তথা লিওনেল মেসির জোড়া গোলের শেষের গোলটি তিনি করে থাকেন এই 69 মিনিটে, যেটা এক কথাই বলা চলে যে অসাধারণ একটি খেলা ছিল, এবং আর্জেন্টিনার ফ্যানদের জন্য বলা চলে যে আগামী বিশ্বকাপের আগ মুহূর্তে এত সুন্দর একটা আকর্ষণীয় একটা খেলা সবার কাছেই একটা এনজয়েবল এবং বলা চলে যে শতভাগ আনন্দ পাওয়ার মতো একটি খেলা ছিল আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের খেলা। এবং আগামীতে হয়তো আর্জেন্টিনা এরকমভাবে নিজেদের পারফরমেন্স ধরে রাখতে পারলে খুবই বড় একটি পারফরমেন্স তারা করবেন এবং কাতার বিশ্বকাপে তারা হয়তো বড় কিছু দেখাবেন বলেও আশাবাদী হচ্ছেন আর্জেন্টিনাইন ফ্যানরা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। আশা করি সংবাদ পর্যালোচনাটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।